আপনি কি কখনো এমন কোনো বিল্ডিং দেখেছেন যার স্ট্রাকচার আমাদের নর্মাল বিল্ডিং এর থেকে একদম আলাদা হয়? মানে নর্মালি যেমন আমাদের বিল্ডিং হয় সেরকম না হয়ে একদমই আলাদা। এই বিল্ডিং গুলোর গেটের জায়গায় জানালা থাকে তো জানালার জায়গায় গেট থাকে। বন্ধুরা, এই বিল্ডিং গুলোকে একদমই আলাদা ভাবে তৈরি করা হয়। আর কিছু ঘরকে তো পুরোপুরি ভাবেই উল্টো করে তৈরি করা হয়, মানে ছাদের দিকটা থাকে মাটির দিকে আর নিচের দিকটা থাকে আকাশের দিকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু বিল্ডিং এর ব্যাপারে বলবো যেগুলোকে একদম অন্যভাবে তৈরি করা হয়। এই জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান হলো দ্য ক্রকড হাউস। বন্ধুরা, দ্য ক্রকড হাউস পোল্যান্ডে অবস্থিত। আর এই ঘরটাকে দেখার পর হয়তো আপনি মনে মনে ভাবছেন যে ভাই এটা কেমন ঘর। দ্য ক্রকড হাউস কে দেখার পর এমন মনে হয় যেন চোখের মধ্যে কোনো একটা মোটা চশমা লাগানোর পর সবকিছু আঁকা বাঁকা দেখতে লাগে। এই ঘরটার জানলা দরজা গুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এইগুলো আঁকা বাঁকা দেখতে লাগে। এই বিল্ডিংটা হলো একটা শপিং সেন্টার যেখানে অনেক মানুষ শপিং ও করতে আসে আর অনেক মানুষ ঘুরতেও আসে। এই বিল্ডিংটাকে পোল্যান্ডে ক্রেজি ডোমিক নাম দেওয়া হয়েছে, যাকে ইংলিশে ক্রকড হাউস নামেও জানা যায়। ঘরটাকে আপনার সামনে থেকে দেখে হয়তো মনে হতে পারে যে বিল্ডিংটা একটা ছোটখাটো বিল্ডিং, কিন্তু আমি আপনাকে বলে দিই যে এই বিল্ডিংটা কোনো একটা ছোটখাটো বিল্ডিং নয়। বিল্ডিংটার এরিয়া হলো 4,000 স্কোয়ার মিটার। আর এই ঘরটাকে দেখার জন্য প্রতি বছর বাইরে থেকে অনেক মানুষই পোল্যান্ডে আসে। নাম্বার টু হলো কিউবিক হাউস। বন্ধুরা, এই ঘরগুলো নেদারল্যান্ডে আছে। আর এই ঘরগুলোকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন মাটিতে কোনো খাম্বা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আর তার উপর কোনো কিউব বক্স কে রেখে দেওয়া হয়েছে। কিন্তু শুনলে আপনি অবাক হবেন যে এই ছোট ছোট ঘরগুলোর মধ্যে মানুষরাও বসবাস করে। এই হাউসগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এগুলো 45 ডিগ্রি পর্যন্ত হেলে থাকে। এই কিউবস গুলোকে দেখার পর হয়তো আপনি মনে মনে ভাবছেন যে ভাই এই ঘরগুলোর মধ্যে কতজন থাকতে পারে, খুব জোর হলে একজন। কিন্তু এরকম কখনোই নয়, এই ঘরগুলোর মধ্যে 2 থেকে 3 জন খুব সহজেই থাকতে পারে। এই পুরো কিউবসটাকে 3টি পার্টে ডিভাইড করা হয়েছে, যেখানে সব থেকে নিচে হয় গ্রাউন্ড ফ্লোর, তার উপর বেডরুম, আর বেডরুমের উপরে কিচেন আর বাথরুম। এই জন্য এই ঘরগুলোর মধ্যে 2টো লোক তো অবশ্যই থাকতে পারে। বন্ধুরা, এরকম ঘর নেদারল্যান্ডে আজ থেকে নয় প্রায় 1974 সাল থেকে তৈরি হয়ে আসছে। নাম্বার থ্রি হলো বাস্কেট বিল্ডিং, যা ইউএসএ তে অবস্থিত। আর এর নাম বাস্কেট বিল্ডিং কেন রাখা হয়েছে সেটা তো আপনি ছবি দেখে বুঝতেই পারছেন। এই বিল্ডিংটাকে পুরোপুরি ভাবে একটা বাস্কেটের মতো তৈরি করা হয়েছে। এর মধ্যে টোটাল 7টা ফ্লোর আছে আর এটাকে 1997 সালে তৈরি করা হয়েছে। সেরকম দেখতে গেলে সব বাস্কেটেরই ওজন হয়, তেমনি এই বাস্কেটের ওজন অনেক বেশি, যা মোটামুটি 150 টন। মানে এই পুরো বিল্ডিংটা একটা 150 টনের বিল্ডিং। কিন্তু জানলে আপনি অবাক হবেন যে এটা কোনো হোটেল নয় যেখানে লোকেরা খাবার খেতে আসে। এই বিল্ডিং এ অনেক ফ্যামিলি একসাথে থাকে। নাম্বার ফোর হলো স্টোন হাউস। এই বাড়িগুলো পর্তুগালে হয়, আর এর নাম শুনেই হয়তো আপনি বুঝে গেছেন যে বাড়িগুলো পাথরের মধ্যে হয়। বন্ধুরা, এই বাড়িগুলোকে পাথর কেটে তৈরি করা হয়, কিন্তু এমন নয় যে পুরো বাড়িটাই পাথরের হয়। এগুলোর মধ্যে কংক্রিট, বালি আর লোহারও ব্যবহার করা হয়। এই হাউসগুলোতে একটা নর্মাল হাউসের মতোই সব জিনিস অ্যাভেলেবেল থাকে। কিছু মানুষ এই বাড়িগুলোকে দেখার জন্য অনেক দূর দূর থেকে পর্তুগালে আসে, আর এগুলোকে বেশিরভাগ পাহাড়ের মধ্যেই দেখা যায়। নাম্বার ফাইভ হলো ক্যানসাস সিটি লাইব্রেরি। এই লাইব্রেরিটা ইউএসএ তে আছে, আর এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন অনেকগুলো বুক একসাথে রেখে দেওয়া হয়েছে আর তার মধ্যে একটা বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এটা একটা পাবলিক লাইব্রেরি যেখানে দিনের বেলায় অনেক লোক বই পড়তে আসে, আর এটাকে 1873 সালে তৈরি করা হয়েছে। এটা ইউএসএ এর সব থেকে ওল্ড আর পৃথিবীর 3rd সব থেকে বড় লাইব্রেরি। এখানে আপনি অনেক পুরনো সময়ের বুক, ম্যাপ, পোস্টকার্ড আর অনেক বছর আগেকার কিছু বিশেষ ছবিও দেখতে পাবেন। নাম্বার সিক্স হলো হ্যাবিটাল 67। এই বিল্ডিংটা কানাডাতে অবস্থিত। পুরো বিল্ডিংটা দেখার পর হয়তো আপনি মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের বিল্ডিং, না তো সোজা না বাঁকা, শুধু একটার উপরে একটা ঘর চাপানো আছে। এই পুরো বিল্ডিংটাতে টোটাল 12টা ফ্লোর আছে, কিন্তু দেখে এরকম কখনোই মনে হয় না, কারণ এর এক একটা ফ্লোরকে
খুবই ছোট করে তৈরি করা হয়েছে, যেখানে আপনি টোটাল 158টা রুম দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, এই বিল্ডিংটা দেখে আপনার কেমন লাগলো আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। নাম্বার 7 হলো দা সাইবার স্ট্রাকচার এগ। আপনি কি এর আগে কখনো জানতেন যে এই বিল্ডিংটা ইন্ডিয়ার মধ্যে আছে, যা মুম্বাইয়ের একটা বিল্ডিং? আর এটা দেখে তো আপনি বুঝতেই পারছেন যে এই বিল্ডিংটাকে একটা ডিমের মতো করে তৈরি করা হয়েছে, যার মধ্যে টোটাল 14টা ফ্লোর আছে আর পুরোটাই গ্লাস দিয়ে কভার করা হয়েছে। এর এই এগের মতো ডিজাইনের জন্য এটাকে একটা নর্মাল বিল্ডিং এর থেকে খুবই আলাদা দেখতে লাগে। নাম্বার 8 হলো উডেন গ্যাংস্টার হাউস, যা রাশিয়াতে অবস্থিত, আর এই বাড়িটাকে পুরোপুরিভাবেই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই অ্যামেজিং হাউসটা যে বানিয়েছিল তার এটা বানানোর জন্য প্রায় 15 বছর সময় লেগেছিল। এই বাড়িটাকে দেখার পর হয়তো আপনার মনে হচ্ছে যে এর মধ্যে শুধুমাত্র 2 থেকে 3টি ফ্লোর আছে, কিন্তু শুনলে আপনি অবাক হবেন যে এটা একটা 12টা ফ্লোরের বিল্ডিং, যা উইন্টারে পুরোপুরিভাবেই বরফে ঢেকে যায়। নাম্বার 9 হলো হাউস অ্যাটাক। এই বিল্ডিংটাকে অস্ট্রিয়াতে দেখতে পাওয়া যায়, যেটাকে দেখার পর মনে হবে যেন কোনো একটা বড় বাড়ির ওপরে একটা ছোট্ট বাড়িকে ছুঁড়ে মারা হয়েছে, কারণ এই বাড়িটাকে এইভাবেই তৈরি করা হয়েছে। বা এরকমও বলা যেতে পারে যে আকাশ থেকে কোনো একটা বাড়ি নিচের দিকে পড়ে একটা বিল্ডিং এর মধ্যে আটকে গেছে, যা খুবই ইন্টারেস্টিং দেখতে লাগে। নাম্বার 10, এবার সব থেকে শেষে কথা বলবো ওয়ান্ডার ওয়ার্ক এর ব্যাপারে। বন্ধুরা, এই বাড়িটা ইউএসএ তে অবস্থিত, যাকে পুরোপুরিভাবেই উল্টোভাবে তৈরি করা হয়েছে। কিন্তু এরকম নয় যে শুধুমাত্র হাউসটাকেই উল্টোভাবে তৈরি করা হয়েছে, এর ভিতরে থাকা সব জিনিসই আপনি উল্টো দেখতে পাবেন, যাকে ইউএসএ তে অনেক বেশি পরিমাণে লোকেরা দেখতেও আসে, কারণ এটা একটা ইউএসএ এর মিউজিয়ামও। আর এর ভেতরে গেলে আপনার মাথা একদম ঘুরে যাবে, কারণ এই বিল্ডিং এর ভিতরের প্রায় সব জিনিসই একদম উল্টো আর খুবই অদ্ভুত ভাবে তৈরি করা হয়েছে। এখানে আপনি অনেক 3D প্রিন্টিং ও দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, এগুলোই ছিল আমাদের ওই 10টা অদ্ভুত বিল্ডিং এর লিস্ট, যা আপনি এর আগে হয়তো কখনো দেখেননি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। এদের মধ্যে কোন বিল্ডিংটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর নিজের পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, এরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।